শাড়ি বা কামিজ যেটাই গায়ে জড়ান, হাতে বারোটা কাছের চুড়ি রিনিঝিনি ঝংকার না তুললে বাঙালি নারীর ভূষণ যেন সম্পূর্ণই হয় না। শুধু কি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের নারীদের বেলাতেও কাঁচের চুড়ি সাজসজ্জার একটি প্রধান অনুষঙ্গ। এগুলোর এক একটির পেছনে কয়েক ডজন মানুষের শ্রম জড়িয়ে আছে। কিন্তু এগুলো তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানলে চুড়ি কারিগরদের জন্য আপনার মন খারাপ হতে বাধ্য। ভারতের ফিরোজাবাদ পৃথিবীর সবচেয়ে বড় কাঁচের চুড়ি প্রস্তুতকারক শহর। সেখানে 100 বেশি কারখানায় প্রতিদিন 5 লাখ শ্রমিক চুড়ি বানিয়ে রুটি রুজির জোগাড় যন্ত্র করছেন। এই চুড়ি শহরটির সবচেয়ে বড় অর্থকরী পণ্য, যা এখানকার মানুষদের হাতে বছরে $150 মিলিয়ন এনে দেয়। কিন্তু এমন বিপজ্জনক এবং শ্রমসাধ্য কাজ করে দিনে 1000 টাকাও আয় হয় না এই চুড়ি কারিগরদের। ফিরোজাবাদের এক একটি চুড়ির কারখানায় দিনে 12 লাখ চুড়িও তৈরি হয়। জ্বলন্ত গরম চুল্লিগুলোর কাছে দাঁড়িয়ে শ্রমিকরা 2000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করে। ঠান্ডা থাকার জন্য তারা পানি খায়, পানি দিয়ে শরীর ভেজায়। চুড়ি তৈরি একটি বিপজ্জনক কাজ, কারণ পুরো কারখানাটি ছোট কাঁচের কণা দিয়ে ভরা। কাঁচের এসব টুকরো শ্রমিকদের দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে, এমনকি তাদেরকে চিরতরে অন্ধও করে দিতে পারে। সব জেনেও কেউ মুখোশ পরে না, কাঁচের ধুলার মধ্যেই শ্বাস নেয় তারা। আনুমানিক 23% ভারতীয় চুড়ি শ্রমিক ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছেন। চুড়ি তৈরির শুরুটা হয় কাঁচ তৈরির প্রধান উপাদান সিলিকা বালুর চুল্লিতে তোলা দিয়ে, তবে এর সঙ্গে জুড়ে দেয়া হয় কাঁচের ভাঙা বোতল বা ভাঙা চুড়ির মতো কাঁচের যে কোনো বাতিল টুকরো। নারী শ্রমিকরা কারখানার মেঝে থেকে ভাঙা চুড়ি ঝাড়ু দিয়ে জড়ো করে, নতুন চুড়ি তৈরির জন্য সেগুলো রিসাইকেল করে। 10 ঘন্টা পরে চুল্লিতে গলে সবই আবার কাঁচ হয়ে যায়। রঙিন চুড়ি বানাতে কারিগররা গলিত কাঁচের সঙ্গে রং মিশিয়ে দেন। এসব রঙে সীসা, ক্যাডমিয়াম এবং পারদের মতো ধাতু থাকে। মানুষের জন্য বিষাক্ত এসব ধাতু কাঁচ ও রং থেকে তৈরি হওয়া ধোঁয়ায় ভর করে কারিগরদের শরীরে ঢোকে। কারিগরদেরকে গলিত কাঁচ নিয়ে কারখানার এক অংশ থেকে অন্য অংশে যেতে হয়। একটি মেশিন কাঁচকে চুড়ির মতো সরু কয়েলে পরিণত করে। কয়েল তৈরি হয়ে গেলে কারিগররা তা খালি হাতে চুলা থেকে সরিয়ে আনে। এই কাজে সতর্ক না হলে তাদের হাত পুড়ে যেতে পারে। কাঁচ আনা নেওয়ার পথে নিজের পায়ে বা কারো পিঠে গলিত কাঁচ পড়লে পরিণতি হতে পারে ভয়াবহ। তবু বেশিরভাগ কারিগর নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করে যায়। তারা তাদের অভিজ্ঞতার ওপর ভরসা করে ঝুঁকি নিয়ে থাকে। চুড়ির কয়েলগুলো ঠান্ডা হওয়ার পরে সেগুলো থেকে এক একটি চুড়ির সমান কাঁচ নিয়ে আলগা প্রান্তগুলো জুড়তে কাজে বসে একদল নারী। এখানেও চলে আগুনের ব্যবহার। চুড়িগুলোকে ডেকোরেটেড করে তুলতে কাজ করে আরেক দল কারিগর। জটিল প্যাটার্ন ধরে এই কাজ করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু বিনিময়ে পারিশ্রমিক জটি খুবই কম। কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ, তবু শিশুদের দেখা মিলবে। তারা তাদের পরিবারের সদস্যকে এসব কাজে সহায়তা করে। চুড়ির কারখানায় কাজ করে প্রতিদিন প্রায় 900 টাকা আয় হয়। এই টাকায় খাবার জোটানোই মুশকিল হয়ে পড়ে শ্রমিকদের। সন্তানদেরকে পড়ালেখা করানো তো পরের আলা, তার চেয়ে তাদেরকে চুড়ির কারখানায় কাজে লাগিয়ে দিলে শ্রমিক পরিবারে কয়েকটি টাকা বেশি আসে। মূল কথা হলো, চুড়ি তৈরিতে কষ্ট, ঝুঁকি, রোগ, শোক সবই আছে, নেই শুধু পরিশ্রমের দাম। কারণ চুড়ি খুব একটা দামি পণ্য নয়। কারো কাজের ওপর নির্ভর করে এক ডজন চুড়ির একটি সেট 100 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত হতে পারে। এতে দক্ষিণ এশীয় নারীদের সাজের সৌন্দর্য বাড়ে, কিন্তু চুড়ি নির্মাতাদের জীবনের মান বাড়ছে না।